নমস্কার বন্ধুরা, দেখুন এসপার নেই পিয়ার, এটা কিন্তু আমি বর্ষার সময় কাটিনি। যেহেতু যদি বর্ষার সময় কাটতাম না, তাহলে কিন্তু আমার এই ঘাসটা আমি পেতাম না, ঠিক আছে? এখন মনে করুন যে আমার অনেকটা বাদ দিতে হচ্ছে, এখন প্রায় আমার 4 ফুট মতো করে বাদ দিতে হচ্ছে এই ঘাসটা। এই আগার দিকে যেটুকু আছে এইটুকুই খাওয়াচ্ছি। পুরো জমিটায় সব স্পন্ডিপিয়ার লাগানো আছে, এ দেখুন কাটছে, এইগুলো কেটেছি, ঠিক আছে? একটু গোড়াটা কিন্তু ফুল, মানে একদম পুরো ফুল চারা, মানে বীজ চারা হয়ে গেছে আর কি, কাটিং হয়ে গেছে। যদি কেউ নবাব থাকে বলবেন, কাটিং অ্যাভেলেবেল আছে, অল্প পয়সায় দিয়ে দেবো। তারপর নতুন করে এগুলো সব বেরিয়েছে, এগুলো সব নতুন বেরোচ্ছে, ঠিক আছে? কাটার পরে এগুলো সব নতুন বেরিয়েছে। পুরো জমিটাই স্মার্ট নেপিয়ার, যদি আমি বর্ষার সময় কাটতাম তাহলে আমি কিন্তু এই ঘাসটা এখন পেতাম না। এর গোড়াটা মানে আপনার 4 ফুট মতো আপনার মানে কাটিং অ্যাভেলেবেল। এখন এই ঘাসের হাইট 6 ফুট মতো আছে, ঠিক আছে? স্মার্ট নেপিয়ার ফুল, এখন এটা একটু শক্ত হয়ে আছে, কিন্তু কিছু করার নেই। তাও ছাগলে কিন্তু খুব ভালো খাচ্ছে, কারণ ঠান্ডার সময় তো ঘাস হয় না, তারপরেও এটা মানে খাচ্ছে, খুব ভালোই খাচ্ছে। দেখুন প্রচণ্ড হারে হয়েছে স্মার্ট নেপিয়ার, পুরো জমিটাই স্মার্ট নেপিয়ার। এই ঘাসটা কিন্তু আপনি মানে এর প্রোটিন ভ্যালু কিন্তু হাই, 20% প্রোটিন ভ্যালু স্মার্ট নেপিয়ারের, ঠিক আছে? বর্ষার সময় যদি আমি কেটে নিতাম না, তাহলে এই ঘাসটা আমার থাকতোই না, মানে টোটালি গোড়াটা নষ্ট হয়ে যেত। এখন তাও আমি মানে উপর দিয়ে তাও কিছু কিছু পাচ্ছি, 2 ফুট মতো পাচ্ছি, আর নিচে 4 ফুট কিন্তু একদম পুরো কাটিং হয়ে গেছে। যদি কারোর কাটিং লাগে বলবেন, খুব অল্প পয়সায় দিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা? নেক্সট ভিডিওতে আবার আপডেট দেবো, যদি কারোর লাগে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন। নমস্কার।